ঝিনাইদহের শৈলকুপায় ওয়াশ ইন স্কুল প্রকল্পের আওতায় স্কুল কর্তৃপক্ষ ও ব্র্যাক ও ওয়াশ কর্মসূচির যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য নবনির্মিত ওয়াটার পয়েন্ট এর শুভ উদ্বোধন করা হয়। দুপুর উপজেলার দিগনগর ইউনিয়নের অচিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ওয়াটার পয়েন্ট উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ ও ব্র্যাক ওয়াশ কর্মসূচি। উদ্বোধন অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, অচিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ আলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাবদার রহমান, ব্র্যাক ওয়াশ কর্মসূচির ইঞ্জিনিয়ার জয়নাব খাতুন, এফও জাকিরুল ইসলাম ও পিও শাহানা পারভিন সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। টানা পাঁচবারের মতো বিশ্বের এক নম্বর এনজিও ব্র্যাক 2006 সাল থেকে ওয়াশ কর্মসূচি হাতে নেয়। এবছর দেশের 260টি মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির মাধ্যমে ওয়াটার পয়েন্ট নির্মাণ করবে, যেখানে থাকবে ছাত্রছাত্রীদের জন্য পানযোগ্য বিশুদ্ধ পানি, হাত ধোয়া ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা।